শিমুলগঞ্জ গ্রামে কমলা নামের এক মহিলা তার 10 বছরের মেয়ে রানীকে নিয়ে থাকত। কমলার স্বামী বিজয় ছিল খুবই লোভী এবং অলস প্রকৃতির একজন মানুষ। বিজয় কোনো কাজ করত না, কারণ এক সপ্তাহ আগে সে তার ম্যানেজারের 15,000 টাকা চুরি করার কারণে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু বিজয় এই ব্যাপারটা নিয়ে কোনো রকম লজ্জিত ছিল না, বরং সে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মদ্যপান করে এসে তার স্ত্রীকে উল্টো পাল্টা কথা বলতো। তুমি এইভাবে রোজ রোজ নেশা করে আসছো, তাহলে আমি কিভাবে সংসার চালাবো? মদ খেয়েছি, বেশ করেছি, আবার মদ খাবো, তুই কিছু করবি? আর এখন থেকে আমি আর কোনো কাজ করব না, এখন থেকে শুধু খাবো দাবো আর ঘুমাবো। তুমি যদি কাজ না করো তাহলে সংসার চলবে কিভাবে? তোর সংসার তুই বুঝবি, তুই কিভাবে চালাবি? আমি তোর সংসারের দায়িত্ব নিতে পারবো না। আমি যে সেলাইয়ের কাজ করে 2 পয়সা রোজগার করি সেটা তো তুমি মদ খেয়ে উড়িয়ে দিচ্ছ। এবার আমি কি করব? বাচ্চা মেয়েটার মুখে খাবার কিভাবে তুলে দেব? হে ঈশ্বর, তুমি আমাকে একটা রাস্তা দেখাও। এই সময় কমলার মেয়ে রানী সেখানে আসে। মা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কিছু হয়নি রে মা। আমি জানি বাবার সাথে তোমার ঝগড়া হয়েছে। তোর বাবা বলেছে আর কোনো কাজকর্ম করবে না, কাজ না করলে সংসার কিভাবে চলবে? মা, বলছিলাম কি, তুমি তো মাঝে মধ্যে আমাকে ভালো ফুচকা বানিয়ে দাও। এক কাজ করো, তুমি একটা ফুচকার দোকান খুলে নাও, দেখবে অনেক বিক্রি হবে। ফুচকার দোকান? হ্যাঁ, আমাদের এই দিকটাতে তো কোনো ফুচকার দোকান নেই। ফুচকা খাওয়ার জন্য সেই ঝিলপাড়ার ওইদিকে যেতে হয়। আর তুমি যদি এখানে দোকান দাও তাহলে সবাই দেখবে এখান থেকেই ফুচকা কিনে খাবে। হ্যাঁ, এটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস। সত্যি তো আমাদের এইদিকে কোনো ফুচকার দোকান নেই। কমলা তার মেয়ে রানীর কথায় ফুচকার দোকান দিতে রাজি হয়ে যায়। নিজের কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়েই সে হাই রোডের পাশে একটি ঠেলা গাড়িতে করে ফুচকার দোকান খুলে বসে। প্রথম দিন থেকেই কমলার হাতের তৈরি ফুচকা সবাই খুব পছন্দ করতে শুরু করে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। যাক, ঈশ্বর এতদিনে একটু মুখ তুলে চেয়েছেন। এই সময় বিজয় সেখানে আসে এবং কমলাকে বলে, ফুচকা বিক্রি করে আজকে যা রোজগার করেছো সব টাকা আমাকে দিয়ে দাও। তোমাকে দিয়ে দেব মানে? এই টাকা দিয়ে সংসার চালাতে হবে, তোমাকে কেন দেব? আমি অত শত কিছু শুনতে চাই না, ওই টাকা আমার হাতে তুলে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। তোমার মদ খাওয়ার জন্য আমি তোমার হাতে 1 টাকাও তুলে দেব না। এখনো বলছি ভালোই ভালোই আমাকে সব টাকা দিয়ে দে, না হলে কিন্তু তোর ফুচকার ভ্যান গাড়িটাও আমি ভেঙে ফেলবো। কমলার মুখেই কথা শুনে বিজয় প্রচন্ড রেগে যায় এবং কমলার ফুচকা তৈরির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে ফেলে। কমলা আর কোনো উপায় না পেয়ে তার 1 সপ্তাহের পুরো রোজগারের টাকাটা বিজয়ের হাতে তুলে দেয়। এইভাবে প্রত্যেক দিন বিজয় কমলার থেকে জোর করে টাকা নিতে থাকে। একদিন রাতে কমলা তার মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এতদিনে যা রোজগার করেছি সব টাকা ওই শয়তান লোকটার হাতে তুলে দিতে হয়েছে, আর ওই লোকটা আমার কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে মদ খেয়ে উড়িয়েছে। আজকে আমি কোনোভাবেই আমার টাকা ওর হাতে তুলে দেব না। এই সময় বিজয় দরজায় এসে ধাক্কা দিতে শুরু করে। কমলা, এই কমলা, দরজা খোল আর টাকা দে। না, আমি আজকে দরজা খুলবো না, আর তোমাকে কোনো টাকাও দেব না। কি, দরজা খুলবি না? তোর ভীষণ কথা হয়েছে, দাঁড়া একবার আমাকে ভিতরে ঢুকতে দে, তারপর তোকে মেরেই ফেলবো। এই বলে বিজয় দরজার মধ্যে জোরে জোরে পা ঠুকতে থাকে। এত কিছুর পরেও কমলা দরজা খোলে না। সকাল হতেই কমলা যখন দরজা খোলে তখনই বিজয় রেগে রেগে ঘরের ভেতরে আসে এবং কমলা ও তার মেয়ের সমস্ত জিনিস বাড়ি থেকে বের করে দেয়। এটা তুমি কি করছো? নিজের সীমাটা ভুলে গিয়েছিলি, তাই তোকে তোর সীমাটা বুঝিয়ে দিলাম। যেখান থেকে এসেছিস সেখানেই আবার ফিরে যা, আমার এই বাড়িতে তোর আর তোর মেয়ের কোনো জায়গা নেই। আরে, তুমি আমার কথাটা শোনো, আমরা কোথায় যাব? তুমি একবার তোমার মেয়েটার কথা ভেবে দেখো। আমি আর কারোর কথা চিন্তা করব না, আজ থেকে তোরা আমার কাছে মরে গেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কমলা তার জিনিসপত্র, ফুচকা বিক্রির সেই ঠেলা এবং তার মেয়ে রানীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কমলার কাছে কিছু জমানো টাকা ছিল, সে সেই টাকা দিয়ে মেয়েকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। ভাড়া বাড়িটা নেবার পরে হাতে আর কোনো টাকা পয়সাই নেই। না, আর বসে থাকলে চলবে না, আমাকে আবার ফুচকা বিক্রি করতে যেতে হবে। কমলা তার ঠেলা গাড়ি নিয়ে আবার নতুন জায়গায় ফুচকার দোকান দিয়ে দেয়। কিন্তু সারাদিন ধরে ফুচকা বিক্রি করার পরেও 100 টাকারও ফুচকা বিক্রি হয় না।
হে ভগবান, আজ তো 100 টাকারও ফুচকা বিক্রি হলো না, এইবারে আমি কি করব। এদিকে কমলার মেয়ে রানীর খুব শরীর খারাপ হয়ে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় সে রানীর চিকিৎসা করাতে পারে না। মেয়েটার জ্বরটা তো বেড়েই চলেছে, হাতে একটাও টাকা নেই। যদি কিছুটা ফুচকা বিক্রি হয়ে যায় তাহলে সেই টাকা দিয়ে মেয়েটার জন্য ওষুধ কিনে আনবো। এই বলে কমলা সবাইকে ফুচকা খাওয়ার জন্য ডাকতে থাকে। আসুন দিদি, আসুন ফুচকা খেয়ে যান। ও দাদা, আপনি তো আসুন, একবার তো দেখুন খেয়ে, খুব ভালো ফুচকা। কেউ কমলার দোকানে ফুচকা খেতে আসে না। এরই মধ্যে কমলার মেয়ে রানীর শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। না, আর দেরি করা যাবে না, আমাকে এখনই মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে। কমলা আর এক মুহূর্ত দেরি না করে তার মেয়েকে নিয়ে হাসপাতালে চলে যায়। শরীরটা খুব উইক আছে, আমি ওষুধগুলো লিখে দিলাম, তাড়াতাড়ি এই ওষুধগুলো এনে দিন, আর হাসপাতালে বিলটাও পেমেন্ট করে দেবেন। আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি ডাক্তার ম্যাডাম, আপনি শুধু আমার মেয়েটাকে সুস্থ করে দিন। এই বলে কমলা হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে এত শাস্তি দিচ্ছ। প্রথমে তো এরকম একজন স্বামীকে পেলাম যে আমাকে সারা জীবন তুচ্ছ করে গেল, আর এখন মেয়েটার ওষুধ কেনার জন্য হাতে একটা টাকাও নেই, এইবারে আমি কি করব। এই বলে কমলা জোরে জোরে কাঁদতে থাকে। সেই সময় কমলার পেছন দিক থেকে রুমা নামের একজন মহিলা কমলার কাঁধে হাত রাখে। কি হয়েছে দিদি, আপনি এভাবে কাঁদছেন কেন? আমাদের মতো গরিবের চোখে কান্না ছাড়া আর কি আসতে পারে? আমাকে আপনার বোনের মতো ভাবতে পারেন, দয়া করে যদি আপনার কি হয়েছে একটু খুলে বলতে পারেন, তাহলে হয়তো আমি আপনার কোনো সাহায্য করতে পারি। এরপর কমলা রুমাকে সব কথা জানায়। আরে এই ব্যাপার, আপনি চিন্তা করবেন না, আমার অনেক বান্ধবী আছে, সবাই ফুচকা খেতে খুব ভালোবাসে, আমি সবাইকে আপনার দোকানে ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছি। আপনি দাঁড়ান, আমি সবাইকে আপনার দোকানে ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছি। কিছুক্ষণ পরে রুমা তার বেশ কয়েক বান্ধবীদেরকে নিয়ে কমলার দোকানে ফুচকা খেতে আসে। দিন দিন, এবার আমাদেরকে তাড়াতাড়ি ফুচকা দিন। কমলার হাতের তৈরি ফুচকা খেয়ে রুমা অবাক হয়ে যায়। আরে বাহ, ফুচকার তো দারুণ টেস্ট, আমাকেও তোমার ফুচকার রেসিপিটা বলো না। না মানে সেরকম বিশেষ কিছু নেই, আমি তো 7 জন্ম তপস্যা করলেও এরকম ফুচকা বানাতে পারবো না। আচ্ছা বলো, তোমার কত টাকা হয়েছে? 100 টাকা হয়েছে। রুমা তার ব্যাগ থেকে 10,000 টাকা বের করে কমলার হাতে দিয়ে দেয়। আরে দিদি, আমার তো 100 টাকা হয়েছে, আপনি এত টাকা কেন দিচ্ছেন? এটা রাখো, এটা তোমার প্রাপ্য। না, এই টাকাটা আমি নিতে পারবো না। এই টাকাটা আপনাকে রাখতেই হবে, আর আমি একজন রেস্টুরেন্টের মালিক, আপনার ফুচকা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি চাই আমার রেস্টুরেন্টে প্রত্যেক দিন আপনার হাতের বানানো ফুচকা বিক্রি করতে। আপনি আমাকে প্রত্যেক দিন 500 পিস করে ফুচকা বানিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ দিদি, নিশ্চয়ই পারবো। ব্যাস, এটাই তো শুনতে চেয়েছিলাম, এবার শুধু আপনি দেখুন আপনাকে আমি কোথায় থেকে কোথায় নিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ রুমাদি, আপনি জানেন না আপনি আমার জীবনে ভগবানের থেকেও কম নয়। এরপর সবাই মিলে হাসপাতালে যায় এবং খুব ভালো করে রানীর চিকিৎসা করায়। রানী সুস্থ হয়ে উঠলে কমলা তাকে তার ভাড়া বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে কমলা রুমার রেস্টুরেন্টের জন্য প্রত্যেক দিন 500 পিস করে ফুচকা বানাতে থাকে এবং সেই ফুচকা বিক্রি করে সে খুব ভালোভাবে নিজের মেয়েকে নিয়ে খুব আনন্দে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।